গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে 12 কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার এক দম্পতি। মালদা জেলার ইংরেজবাজার শহরের মালদা টাউন রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে 2.5 কেজি হেরোইন সহ গ্রেপ্তার করে এসটিএফ। মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করা হচ্ছিল বলে দাবি এসটিএফ এর। ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান ও গোলাম মোস্তফা। ধৃত ওই দম্পতির বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। উদ্ধার হওয়া মাদক ও ধৃত দম্পতিকে ইংরেজবাজার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তুমি সামনে এসো না গো দিদি, তুমি একটু সিটে চলো। হ্যাঁ হয় সামনে না, তবে কাকা ডেস্ক করে আছো, এসো। হ্যাঁ সন্তোষ একটু বিষয় আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে 12 কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার এক দম্পতি। মালদা জেলার ইংরেজবাজার শহরের মালদা টাউন রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে 2.5 কেজি হেরোইন সহ গ্রেপ্তার করে এসটিএফ। মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করা হচ্ছিল বলে দাবি এসটিএফ এর। ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান ও গোলাম মোস্তফা। ধৃত ওই দম্পতির বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। উদ্ধার হওয়া মাদক ও ধৃত দম্পতিকে ইংরেজবাজার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তুমি সামনে এসো না গো দিদি, তুমি একটু সিটে চলো। হ্যাঁ হয় সামনে না, তবে কাকা ডেস্ক করে আছো, এসো। হ্যাঁ সন্তোষ একটু বিষয় আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।